Assalamu alaikum everyone, welcome back to my channel Recipes by Filza's Mom. বর্তমান সময়ে ছোট কিংবা বড় আমরা সবাই কিন্তু একটা কমন সমস্যার সম্মুখীন হচ্ছি, আর সেটা হচ্ছে চুল পড়া। এই চুল পড়া রোধ করার জন্য আমরা বিভিন্ন রকমের তেল ব্যবহার করে থাকি, আবার অনেক কিছুই ফলো করেছি কিন্তু কোনো রকমের সমাধান মেলেনি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হোমমেড হার্বাল হেয়ার অয়েলের রেসিপি। এই হেয়ার অয়েলটা এত ভালো কাজ করে যে আপনারা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। এই তেলটা যে কোনো বয়সের মানুষই ব্যবহার করতে পারবেন। এই তেলটা ব্যবহারে কোনো সাইড ইফেক্ট নেই। এখন বলে দিই এই তেলটা ব্যবহারের ফলে আমাদের চুলের কি কি উপকার হবে। এই তেলটা চুল পড়া বন্ধ করবে, চুলের গোড়া মজবুত করবে, চুলের খুশকি দূর করবে এবং মাথা ঠান্ডা রাখবে। আমি আশা করছি আমার আজকের এই হোমমেড হার্বাল অয়েলের রেসিপির ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর উপকারে আসবে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই তেলটা কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেস। আর ভিডিওর শেষে কিন্তু আমি বলে দিব তেলটা কিভাবে ইউজ করতে হয় তার সম্পূর্ণ প্রসেস। তাই ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই তেলটা তৈরি করার জন্য যা যা উপাদান লাগবে তা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে মেথি। মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা করে, চুলকে সিল্কি করে, ফ্রিজিনেস ভাব দূর করে এবং শাইনি করতে অনেক হেল্প করে। এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে, চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন চুল পড়া কমায় এবং চুলের খুশকি দূর করে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে অ্যালোভেরা কুচি। আমি এখানে একটা অ্যালোভেরার পাতাকে এরকম কুচি করে কেটে নিয়েছি। এরপর নিচ্ছি 1 মুঠ পরিমাণে মেহেদি পাতা। মেহেদির গুণাগুণ তো আর নতুন করে বলার কিছুই নেই। মেহেদি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই মেহেদি আমাদের চুলের 80% সমস্যার সমাধান করে দেয়। নিয়ে নিচ্ছি 6 থেকে 7টার মতো তুলসী পাতা। তুলসী পাতা মাথার খুশকি দূর করে, মাথার চুলকানি থাকলে সেটা দূর করে। এরপর নিতে হবে আদামুনি বা থানকুনি পাতা। থানকুনি পাতা আমাদের মাথা ঠান্ডা রাখে এবং ঠিক মতো যদি রাতে ঘুম না হয় সেই সমস্যাটাও এই থানকুনি পাতা দূর করে দেয়। এরপর নিচ্ছি 3টা জবা ফুলের পাতা। এই পর্যায়ে চেষ্টা করবেন জবা ফুলের ফুল সহ নিয়ে নিতে। আমি জবা ফুলের পাতাগুলোকে একটু ছিঁড়ে নিচ্ছি। এখন নিচ্ছি 3টা লেবু পাতা। লেবু পাতাগুলোকেও আমি একটু ছিঁড়ে নিচ্ছি। আমার সবগুলো উপকরণ রেডি করে নেওয়া শেষ। এই সবগুলো উপাদান দিয়েই মূলত আজকে আমি এই জাদুকরি তেলটি বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সবগুলো উপাদানকে আরও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার চুলায় একটা কড়াই মিডিয়াম টু লো হিটে বসিয়ে দিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 200 মিলি পরিমাণ নারিকেল তেল। আমি আজকে এই প্যারাশুট কোম্পানির নারিকেল তেলটি ব্যবহার করছি, তবে চাইলে অলিভ অয়েলও নেওয়া যাবে। এরপর আমি এই নারিকেল তেলের সাথে 1/4 কাপ পরিমাণে মিশিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার সবগুলো উপাদানকে এই তেলের মধ্যে দিয়ে দিব। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই তেলটাকে জাল দিয়ে দিব 15 থেকে 20 মিনিট সময় পর্যন্ত। এই তেলটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর এই তেলের মধ্যে এরকম ফেনা হয়ে উঠে আসবে।
ফ্যান আগুলো যখন কমে গিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস কালচে টাইপসের হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে তেলটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই 15-20 মিনিটের মাথায় আমি তেলটিকে 2-3 বার এরকম করে একটু নেড়েচেড়ে দিয়েছি। প্রায় 20 মিনিট সময় পর্যন্ত জাল দেওয়ার পর তেলটা প্রায় হয়ে গিয়েছে। সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটু কালচে টাইপসের হয়ে গিয়েছে এবং একটু মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে তেলটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিব। এবার আমি তেলটাকে ছেঁকে নিচ্ছি। এই তেলটা কিন্তু অবশ্যই কাঁচের বয়ামে স্টোর করতে হবে, প্লাস্টিকের বয়ামে করলে হবে না। আমি সবগুলো তেল ছেঁকে নিয়েছি। তেলগুলো সম্পূর্ণ ছেঁকে নেয়ার পর অবশিষ্ট সবগুলো অংশ আমি ফেলে দিব। দেখলেনই তো কত সহজেই কিন্তু চুল পড়া বন্ধ করা সবচেয়ে কার্যকরী তেলটা ঘরেই তৈরি করে ফেললাম। আশা করছি আমার ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এই তেলটা চুলে দেওয়ার পরে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এটা আমি গ্যারান্টি করে বলতে পারি, কারণ এই তেলটা আমি নিজে ইউজ করেছি। এখন আমি আপনাদেরকে তেলটা কিভাবে ইউজ করবেন সেটি বলে দিচ্ছি। তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে তেলটাকে কিন্তু সপ্তাহে 3 দিন লাগাতে হবে, আর সেটা চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোপুরি লাগাতে হবে। তেলটা লাগানোর আগে চুল কিন্তু অবশ্যই পরিষ্কার থাকতে হবে, কারণ অপরিষ্কার চুলে এই তেলটি কাজ করবে না। তেলটা লাগিয়ে সারা রাত রেখে পরদিন শ্যাম্পু করে নিতে হবে। নিয়ম মেনে এই তেলটিকে 15 দিন ব্যবহার করার পরপরই কিন্তু আপনারা এই তেলের রেজাল্ট পেয়ে যাবেন। আমি আশা করছি আমার আজকের এই হার্বাল হেয়ার অয়েলের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে ধৈর্য নিয়ে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।